সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর প্রতিশোধের প্রতিজ্ঞা করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে জবাব দেওয়ার সক্ষমতা কি ইরানের আসলেই আছে নাকি শুধু মুখে মুখেই সব জারিজুরি? যদিও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার উপায় ইরানের হাতে আছে, তারা চাইলে তা ব্যবহার করতেই পারে। চলুন জেনে নেওয়া যাক সেসব কি। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানের সামনে প্রতিশোধ নেওয়ার অনেক উপায় থাকলেও প্রতিশোধের পথ বেছে নিলে সমূহ ক্ষতির ঝুঁকিও আছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিতে চায় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে, যা ইরান নিজেও চায় না। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ইসরায়েলকে শিক্ষা দেওয়ার যতটা না আগ্রহী, তার চেয়ে বেশি আগ্রহী মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে নিজেদের শক্তিমত্তা দেখানোর বিষয়ে। অনেকে মনে করছেন, সিরিয়ার ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নেওয়ার বিষয়ে দোটানায় পড়ে গেছে ইরান। একদিকে তাদের প্রতিশোধ নেওয়ার চাপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ এড়ানো। এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, তেহরান সত্যিকারের একটি ধাঁধার মুখে পড়ে গেছে। তারা যদি প্রতিক্রিয়া জানায় তবে একটি সংঘর্ষের মুখোমুখি হতে হবে, যা তারা স্পষ্টতই চায় না। তারা তাদের ক্রিয়াকলাপকে এমনভাবে সাজানোর চেষ্টা করছে যাতে মনে হয় তারা প্রতিশোধই নিচ্ছে কিন্তু উস্কানি দিচ্ছে না। সূত্রটি আরও জানায়, যদি ইরান এই হামলার পরও প্রতিক্রিয়া না দেখায় তাহলে এটি প্রমাণিত হয়ে যাবে যে তাদের যে ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা তা আসলে কাগজে কলমে। এই হামলার ঘটনায় প্রতিশোধ নিতে ইরান এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিতে পারে। হিজবুল্লাহ হুতির মতো ইরান সমর্থিত অনেক গোষ্ঠী ইসরায়েলের প্রতিবেশী অনেক দেশেই আছে। সেসব দেশ থেকে তারা ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারে। এছাড়া ইরান তাদের পরমাণু কর্মসূচির গতি আরও বাড়িয়ে দিতে পারে। তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে বলে কোনো খবর পাওয়া যায়নি। তারপরও যুক্তরাষ্ট্র ইরানকে আগে ভাগেই এ ধরনের কোনো হামলার ব্যাপারে সতর্ক করেছে। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানও হামলার পর জানিয়েছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের বিষয়ে কঠোর বার্তা পাঠিয়েছে। আমেরিকা বলছে, সিরিয়ায় ইসরায়েলি হামলার পর ইরান হয়তো কেবল ইসরায়েলের ওপরই দৃষ্টি নিবদ্ধ রাখবে, যুক্তরাষ্ট্রের সেনাদের পিছু নেবে না। এই বিষয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক এলিয়ট আব্রামস বলেন, তার বিশ্বাস ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধে জড়াবে না, তবে ইসরায়েলি স্বার্থ ক্ষুণ্ণ করে এমন সব জায়গাকে লক্ষ্যবস্তু করবে। আব্রামস বলেন, আমি মনে করি ইরান এই মুহূর্তে বড় পরিসরে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তাই হিজবুল্লাহর পক্ষ থেকেও বড় কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে আসবে না। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান পারমাণবিক কর্মসূচির গতি ত্বরান্বিত করতে পারে, কিন্তু এক্ষেত্রে ইরান দুটি দিকে যেতে পারে। প্রথমত, তারা ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে পারে, যা দিয়ে বোমা তৈরি সম্ভব। দ্বিতীয়ত, তারা কর্মসূচি পুনরুজ্জীবিত করে একটি প্রকৃত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারে।